জনতা পুলিশ সংঘর্ষ ও হতাহতের পর আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ভোলায় সব ধরনের সভা সমাবেশ নিষিদ্ধ করেছে জেলা প্রশাসন। আগের দিনের সংঘর্ষ, পুলিশের ওপর হামলা ও হতাহতের ঘটনায় অজ্ঞাত 5000 মানুষকে আসামি করে মামলা করেছে পুলিশ। ভোলা সদর ও বোরহানউদ্দিন উপজেলা সহ বিভিন্ন স্থানে টহল দিচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এদিকে এসপি ওসির প্রত্যাহার সহ 6 দফা দাবি মেনে নিতে 72 ঘন্টার আলটিমেটাম দিয়েছে তৌহিদি জনতা নামের বিক্ষোভকারীরা। ভোলা প্রতিনিধি হোসাইন সাদিকে সাথে নিয়ে আরো জানাচ্ছেন আশিক মাহমুদ। ভোলার বোরহানউদ্দিনে রোববার পুলিশ ও স্থানীয় জনতার কয়েক দফার সংঘর্ষ ও 4 জন নিহত হওয়ার পর এখনও ওই এলাকার পরিস্থিতি থমথমে। পুলিশ, র‍্যাব, বিজিবি সদস্য টহল দিচ্ছে। তৌহিদি জনতার নামে সোমবার ভোলা সরকারি মাঠে বিক্ষোভ সমাবেশের ডাক দেওয়া হয়। তবে জেলা প্রশাসক সব ধরনের সভা সমাবেশ ও মিছিল নিষিদ্ধ করায় কোনো সমাবেশ হয়নি। অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় সকাল থেকেই সমাবেশ স্থল ঘিরে রেখেছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। পরে বিক্ষোভকারীরা সমাবেশ স্থলে আসতে না পেরে ভোলা পিস ক্লাবের সামনে জড়ো হয়ে বিক্ষোভ করে। পরে সংবাদ সম্মেলন করে তাদের 6 দফা দাবি মেনে নিতে 72 ঘন্টার আলটিমেটাম দেয় বিক্ষোভকারীরা। দাবি আদায়ে গঠন করা হয়েছে সর্বদলীয় মুসলিম ঐক্য পরিষদ। অনতিবিলম্বে ভোলা জেলা পুলিশ সুপার ও বোরহানউদ্দিনের ওসিকে প্রত্যাহার করতে হবে এবং তদন্ত সাপেক্ষে গুলির হুকুমদাতা ও গুলি বর্ষণকারীকে আইনের আওতায় এনে শাস্তি দিতে হবে। এদিকে ভোলার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। র‍্যাব পুলিশের পাশাপাশি মোতায়েন করা হয়েছে বিজিবি ও কোস্টগার্ড। বাস চলাচলও কড়াকড়ি করেছে জেলা প্রশাসক। ভোলায় উদ্ভূত পরিস্থিতির কারণে আজকে সকল ধরনের সভা সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে। কেউ যেন অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনার পরিস্থিতি তৈরি করতে না পারে সে ব্যাপারে সকলেই সজাগ আছে। ফেসবুক মেসেঞ্জারে আপত্তিকর মেসেজ দেওয়ার অভিযোগে ভোলার বোরহানউদ্দিনে বিক্ষোভ সমাবেশে পুলিশ বাধা দিলে এলাকাবাসীর সাথে দফায় দফায় সংঘর্ষ হয়। এতে নিহত হয় মাদ্রাসা ছাত্রসহ 4 জন, আহত হয় পুলিশ সদস্য সহ শতাধিক। এ ঘটনায় অজ্ঞাত 5000 জনকে আসামি করে মামলা করেছে পুলিশ। বরিশাল পুলিশের ডিআইজিকে প্রধান করে 5 সদস্যের তদন্ত কমিটিও গঠন করা হয়েছে। কমিটিকে 7 কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলেছে পুলিশ সদর দপ্তর। আশিক মাহমুদ, বৈশাখী সংবাদ।